1985 সালে নওগাঁ শহরে গড়ে ওঠে পুরাতন মেশিন পট্টি বাজার, যেখানে পুরনো শ্যালো মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও জাহাজের নাটবল্টু বিক্রি শুরু করেন কয়েকজন ব্যবসায়ী, যা স্থানীয়দের কাছে পরিচিতি পায় ভাঙড়ি পট্টি নামে। ব্যবসা ভালো হয়, বাড়তে থাকে বাজারের পরিধি। বর্তমানে এই বাজারে গড়ে উঠেছে শতাধিক দোকান, যেখানে পাওয়া যায় সব ধরনের মেশিনারি যন্ত্রাংশ আর নাটবল্টু। পুরনো এসব যন্ত্রপাতির দাম কম হয়, ক্রেতার চাহিদাও বেশি। আমি জয়পুরহাটে আছি মাল কেনানোর জন্য। এখানে দাম কিছু কম পাওয়া যায়, জয়পুরহাটে অনেক কিছু কম পাওয়া যায়, সব আইটেমের মাল পাওয়া যায়, ওই জন্য করে আমরা আসি নওগাঁ মাল নিতে। অন্য জেলাতে এত সুযোগ সুবিধা পাওয়া যায় না, এখানে একটু সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় না। এই বাজারে সকাল থেকে রাত পর্যন্ত চলে জমজমাট বেচা বিক্রি। প্রতিদিন এখানে প্রায় 20 লাখ টাকার যন্ত্রপাতি বিক্রি হয়, যাতে পুরাতন এই মেশিন পট্টি থেকে বছরে আয় হয় প্রায় 70 কোটি টাকার বেশি। 1985 সাল থেকে আমরা এই আপনার মেশিনের পার্টস নাট বল্টু আমরা অল্প দুটা মাল চৌকির উপরে শুরু করছি। এখন আমাদের মার্কেটে যত আইটেমের মালই হোক, নাট বল্টু হোক, মেশিন পার্টস হোক, কেউ নিতে আসলে ফেরত যাবে না। ব্যবসায়ীরা বলছেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে জাহাজের পুরাতন নাটবল্টু কিনে আনেন তারা, পরে ধুয়ে মুছে পরিষ্কার করে বিক্রি করা হয়। তবে বর্তমানে দাম কিছুটা বেড়ে যাওয়ায় ও বিক্রি কিছুটা কমে যাওয়ায় লোকসানে পড়ছেন ব্যবসায়ীরা। এটা ঢাকা থেকে আনা হয়, খুলনা থেকে আনা হয়, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা হয়, সংগ্রহ করা হয় আর কি। নিয়ে আসে আমরা ধুলাই করে একটু বেচা কিনা করা হয়। নিয়ে আসে এখানে আমরা পরিষ্কার করে তেল মোবিল দিয়ে সাফ করে আমরা এখানে মেশিনারি কাজে, শ্যালো মেশিন, পাওয়ার টিলারের কাজে, এগুলোর কাজে আমরা এগুলোর নাট বল্টু আমরা এগুলা বিক্রি করি। হ্যাঁ, জাহাজের নাট, জাহাজ ভাঙে যেখানে ওখান থেকে নিয়ে আসি। বড় বড় কারখানায় সমস্ত মাল নিয়ে যায়, আমরা ওই মাল কিনতাম 40-50 টাকা কেজি, এখন ওই মাল আমরা 100 টাকা দাও কিনে পারি না। লোহার দাম অনেক গুণ বেড়ে গেছে, আগে যা ছিল তার চেয়ে দ্বিগুণ বাড়তি হয়ে গেছে। পুরাতন মেশিন পট্টিতে কাজের সুযোগ হয়েছে অন্তত 200 শ্রমিকের, যারা মাসে আয় করছেন 7,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। 7 বছর ধরে কাজ করি, আমার বেতন হচ্ছে সপ্তাহে 2,000 টাকা। আগে হয়তো মজুরি কম ছিল, এখন একটু বাড়তি করেছে, এতে আমাদের সংসার ভালোভাবে চলে যাচ্ছে। তবে দোকানের সংখ্যা বেশি হয়, এই বাজারটি জায়গা নিয়ে তৈরি হয়েছে সংকট, তাই ব্যবসার পরিধি বাড়াতে জায়গা বাড়ানো সহ স্বল্প সুদে ব্যাংক ঋণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এখানে প্রায় 100-এর অধিক দোকান আছে এবং প্রায় 200-এর বেশি মানুষের কর্মসংস্থান এখানে হয় এবং প্রায় 15-20 লক্ষ টাকা প্রতিদিন বিনিময় হয়। তো ইনশাল্লাহ আমরা যদি আরেকটু সহযোগিতা পাই, আমরা এই শিল্পটাকে নওগাঁতে এই শিল্পটাকে আরও এগিয়ে নিতে পারব। সারা বছরই পুরাতন শ্যালো মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ও নাটবল্টুর চাহিদা থাকে, তবে বোরো ও আমন ধানের মৌসুমের 6 মাস শ্যালো মেশিনের যন্ত্রাংশ ও নাটবল্টুর চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিদিন প্রায় 30 লাখ টাকার লেনদেন ছাড়িয়ে যায়। এখন নওগাঁ।